জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের জেরে ওই হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপরাধ তদন্ত করা সহ পাঁচ দফা দাবিতে আজও তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী মঞ্চ। এ বিষয়ে জানতে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, অবরোধকারীরা আসলে কি দাবিতে এখানে অবস্থান করছেন? সাগর, আপনি যেমনটি বলছিলেন যে এখানকার প্রক্টর এবং প্রাধ্যক্ষ তারা তাদের যে দায়িত্বটা ছিল শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সেই দায়িত্বটা তারা পালন করেনি। এছাড়াও ক্যাম্পাসে পাঁচ দফা দাবিতে তারা আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ নিপীড়ন ও মাদক মুক্ত ক্যাম্পাস চাই এই শিরোনামে নিপীড়ন বিরোধী মঞ্চের আন্দোলনকারীরা সকাল থেকে এখানে অবরোধ করে আছেন এবং তৃতীয় দিনের মতো তারা তালা ঝুলিয়ে দিয়েছেন প্রশাসনিক ভবনে, যে কারণে তিন দিন ধরেই কার্যত অচল হয়ে পড়েছে এই প্রশাসনিক ভবন। তবে এখানকার আন্দোলনকারীরা বলছেন যে তারা জরুরি প্রয়োজনে কিন্তু কিছুটা ছাড় দিচ্ছেন, সেটা হলো কোনো শিক্ষার্থীর কিংবা কোনো শিক্ষকের বিদেশে যাওয়া কিংবা আপনার মেডিকেলের বিষয় ছাড়া তারা একদম কড়া কর্মসূচি পালন করছেন। আপনাকে বলতে চাই যে এই ভবনে প্রায় 300 জন কর্মকর্তা কর্মচারী, ভিসি সহ 300 জন কর্মকর্তা কর্মচারীর মানে কার্যালয়, সেখানে তিন দিন ধরেই টানা অবরোধ করে রেখেছেন এবং আপনি বুঝতে পারেন যে এখানে আমরা গুনেছি যে প্রায় 20 জন মতো আন্দোলনকারী আছে এবং এই 20 জনের শক্তিটা কত বড় হতে পারে সেটা তারা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে এই যে আন্দোলনটা নিপীড়ন বিরোধী মঞ্চ, এখানে দলমত নির্বিশেষে সবাই অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে বামপন্থী শিক্ষক থেকে শুরু করে আওয়ামী এবং বিএনপি পন্থী শিক্ষকরা রয়েছেন। তো তারা বলেছেন যে আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাগর, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম অবরোধের খবর।